সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, চলছে থেমে থেমে বৃষ্টি, বৃষ্টির মাঝেও কুরবানির জমজমাট কেনা বেচা। রয়েছি আমরা যেখানে বলদ গরুগুলো বিক্রি হচ্ছে সেই জায়গায়। তো আজকে বৃষ্টির মধ্যে বলদ গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই। আজ পহেলা জুলাই 2022 শুক্রবার, শুক্রবার এবং সোমবারে হাট বসে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যে এই হাট। এই জমাটা কার চাচা আপনার? কি অবস্থা বৃষ্টির মধ্যে বলেন তো, দামটা কমে গেল না বেড়ে গেল? কাস্টমারে নাই, কাস্টমার নাই না? কি অবস্থা এই জোড়াটা কত বলছিল? কত কত? সাড়ে পাঁচ পর্যন্ত বলছে। এ দেখছেন আপনারা, আমরা একটা দেখাই, এই যে এই জোড়াটা সাড়ে পাঁচ পর্যন্ত বলছে। আপনারা কত চাইলেন লাস্ট? ছয়, সাড়ে পাঁচ পর্যন্ত বলছে, লাস্ট ছয় চাচ্ছে। এই যে এই জোড়াটা আমরা একটা দেখানোর চেষ্টা করছি, দেখছেন যে বিশাল বিশাল সাইজের। আর এই জোড়াটার আমরা একটু তথ্য দিতে চাই। এই জোড়াটা কত চাইলেন চাচা? পাঁচ লাখ। এই জোড়াটা কত বললো? কত কত? পাঁচ লাখের কম। কেমন, কত হলে বিক্রি করতেন এই জোড়াটা? পাঁচের মধ্যে হলে বিক্রি হইতো। আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের, কেমন গোস্ত হতে পারে যাতে একটা আইডিয়া দেন তো। বারো মনের মতো গোস্ত হতে পারে। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, আমরা একটু ওপাশে যেতে চাই। এই পাশে একজোড়া দেখছি ভাই, হচ্ছে বৃষ্টির মধ্যে কি অবস্থা, অবস্থা খুব খারাপ। কত বললো জোড়াটা ভাইয়া? পঁয়শো ষাট, তিনশো ষাট পর্যন্ত। আর আপনি কত চাইলেন লাস্টে? চারশো বিশ, চারশো বিশ, তিনশো ষাট আর চারশো বিশ। এই যে এই জোড়াটা আমরা একটু দেখি, এই পাশে একটা বিশাল দেখছি। ভাইজান ভালো আছে? অবস্থা কি ভালো না? বৃষ্টিতে, বৃষ্টিতে কাস্টমার নাই, যা ছিল চলে গেছে। এই জোড়াটা কত চাইলেন, কত বললো? ছয় লাখ পর্যন্ত বলছে। এই যে দেখছেন এই জোড়াটা। আর কত হলে বিক্রি করতেন? সাতের উপরে, এর উপরে গরু হয় না। হ্যাঁ হ্যাঁ, কতটুকুর মতো গোস্ত হতে পারে দুইটাই, একটা আইডিয়া দেন তো। নিম্ন আঠারো মন, নয় মন করে। আচ্ছা আচ্ছা, আর এগুলো কি আপনাদের? এই জোড়াটা কত বলছে? সাড়ে পাঁচ লাখ। এই জোড়াটা কত হলে ছাড়তেন? সাড়ে ছয় হলে বিক্রি করতেন, সাড়ে পাঁচ পর্যন্ত বলছে এই জোড়াটা। এটা কেমন হতে পারে গোস্ত? আমরা এই পাশে একজোড়া সাইহল বলদ দেখছি। ভাইজান আপনার কি অবস্থা আজকে বলেন তো? বৃষ্টিতে কাস্টমার নাই। আচ্ছা আচ্ছা, এই জোড়াটা কত পর্যন্ত বলছে? পাঁচ লাখ দশ পর্যন্ত। আর আপনি সর্বশেষ কত চেয়েছেন? সাড়ে পাঁচ লাখ আর পাঁচ লাখ দশ। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, কেমন গোস্ত হতে পারে দুইটাই, দুইটাই বিশ মন। বিশ মন হবে কি? একটু কম হবে, বিশ মন কম হবে না, বিশ মনের মতো কি বেশি হবা পারে? আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করছি, চলে যেতে চাই ওই পাশে, দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের। এই যে দেখছেন দুইটা সাইজ, দুটা একেবারে বিশাল বিশাল। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। হচ্ছে বৃষ্টি বাদলে বেচা কিনা চাচা? নাই বেচা কিনা নাই। কত চাচ্ছিলেন জোড়াটার দাম? চারশো। কত বলে এখন পর্যন্ত? তিনশো বিশ, সাড়ে তিনশো পর্যন্ত উঠছে। বেচা বিক্রি চিন্তা ভাবনা চাচা? তিনশো। কতর উপরে?
400 উপরে, 400 উপরে হলে বিক্রি করতে চাই। এই যে এই জোড়াটা দেখছেন কি চলছে, দাম দর চলছে, কোনগুলা কোনগুলো আছে যা? এই জোড়াটা, যেখানে একটা দেখছি আমরা, এটা তথ্য দিতে চাই। কার এটা, কার আপনার, আপনার বয়স, বয়স ছয় দাঁত, বয়স কেবল জোয়ান হচ্ছে, কি অবস্থা, কত চাচ্ছেন? জোড়া এই যে এই দুইটা, আচ্ছা আচ্ছা, দুইটাই ছয় দাঁত করে, কত চাইলেন জোড়াটা? ছয়শো, চাওয়া দাম ছয়শো। কি অবস্থা, কাস্টমারে কেমন কি বলে? পাঁচশো ভাঙাতে বলে, কেমন টার্গেট? পাঁচশোর উপরে হলে বিক্রি হবে জোড়াটাই, জোড়াটাই কেমন হতে পারে গোস্ত, আইডিয়া দেন তো। গোস্ত হবে কয় মন হবে? বিশ মন হবে না, বিশ মন থেকে কম হবে। এটা বিক্রি হয়ে গেছে, কতটা হয়েছে? 2,20,000। এই দেখছেন এটা 2,20,000 কিন্তু বিক্রি হয়ে গেছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এটা 2,20,000 চলে গেছে, এর পাশে কয়েকটা আমরা দেশি দেখছি, এগুলো একটু তথ্য দিতে চাই। ভাই এই জোড়াটা আপনার, কত চাচ্ছেন ভাই? 250, কত বলে, কত বলে? 200 পর্যন্ত বলছে, 250 চাওয়া। আচ্ছা আমরা একটা দেখানোর চেষ্টা করছি, কেমন বেচা বিক্রি রেট ভাই? 235। আচ্ছা আচ্ছা, কেমন গোস্ত হতে পারে, আইডিয়া দেন তো। 9 মনের মতো, 9 মন হবে না, একটু কম হবে হয়তো, 9 মন ওভার আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমরা একটু দেখি এই পাশে। আসসালামু আলাইকুম ভাই, আপনার, আপনার আমারে ভাই, কি অবস্থা বলেন, তাছে কয় জোড়া নিয়ে আসছিলেন আজকে? তো আজকে গরু ছিল আমার 10 জোড়া ভাই, 20 বেচা বিক্রি, মোটামুটি 14টা বেচছি ভাই। 14টা হয়ে গেছে, তাহলে মোটামুটি ভালোই হয়েছে, বেচছি আমি। আচ্ছা আচ্ছা, তো কেমন বাজার দর পাইলেন আজকে? বাজার সুবিধা পাইনি ভাই, সুবিধা পাইনি, আমদানি ছিল প্রচুর, দাম ছিল কম গেছে, আজকে কম গেছে, মানে মোটামুটি ভালো একটা বের হয়নি। না না না, আশানুরূপ এই 1-2,000 লাভ হয়েছে, দুটা লস গেছে, এরকম ভাবে দিয়ে দিয়েছেন। এই জোড়াটা কত চাইলেন আর কত বড়? এটা মোটামুটি 200 ফিনিশিং দাম চাচ্ছে, ফিনিশিং 200 চাচ্ছেন, কত পর্যন্ত গেছে? ধন্যবাদ। এই পাশে দেখছে একজোড়া, দেখা দেখি চলছে, দেখছেন ভাই? আসসালামু আলাইকুম, কোথা থেকে ভাইয়া? ফেনি, আপনারা ফেনির লোক, বেশি বলো দেখি নেন বেশি। আচ্ছা কি অবস্থা, আজকে কতগুলো নিলেন ভাই? আজকে নিয়েছি 38টা, 28টা হয়ে গেছে অলরেডি, তো মুখে তো বিজয়ের হাসি দেখতেছি, রেটটা কেমন পাইলেন? না রেট বাড়তি ভাই, রেট বাড়তি, আনুমানিক যদি আমরা মন হিসেবে যাই, কত টাকা মন ধরে কেনা গেছে? এখানে আমরা ইউটিউবে আমরা দেখতেছি, হ্যাঁ ইউটিউবে দেখতেছি, বলে যে মন 26,000, না 26-27 এরকম বলে ওনারা, 27, আজকে যেগুলা কিনছি মন 30-এর উপরে পড়ে, 30-এর উপরে, 30-এর উপরে গেছে। তাহলে বিক্রি হবে কত করে এখন? এটা আল্লাহ জানে, বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ জানে। আচ্ছা আচ্ছা, তাহলে 30 পড়ে গেল, হ্যাঁ 30 পড়ে গেল, তাই নাকি? আর কতগুলা নেবেন? আরো 5-7টা মাল কিনবো, আরো 5-7টা মাল কোথায় মিলে এবার? আচ্ছা কয় গাড়ি? দুই গাড়ি, ওগুলো কোথায় রাখছেন? যেগুলো সবগুলো বিড়ে রাখছি, ও সব চলে গেছে ওপাশে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের এলাকার রেট গুলো কেমন যাচ্ছে? আমাদের এলাকা বর্তমানে এখনো রেট বলা যাচ্ছে না, যার কারণ বেচা কিনা হচ্ছে না, ভাবে অ্যাডভান্স কথা বলা। আচ্ছা বলা যাবে না, এখন বেচা বিক্রি করতে গিয়ে লাভ লস তো হবেই। আচ্ছা গতবারে এক গাড়ি গরুতে 4,00,000 টাকা লস, 4,00,000 লস হয়েছে, কষ্ট লাগলো। আচ্ছা আচ্ছা, তো এবছর আমরা আশা করি অবশ্যই ভালো, যাতে আপনার লাভ হয়। আর আরেকটা ধারণা দেন তো, এই যে বৃষ্টির আগেও কিনছেন পরেও কিনছেন, বৃষ্টি তো আগে কিনছেন, বৃষ্টির আগে কিনছেন আর এখন পরে,
বৃষ্টির পরে দামটা কমেছে না বেড়েছে? বৃষ্টির পরে কিছুটা কমছে, কিছুটা কমেছে। আনুমানিক আনুমানিক ধরুন মানে 2000 টাকা কমে গেছে। তাহলে তো বৃষ্টির পরে কেনাটাই ভালো, বৃষ্টির পরে কেনাটাই ভালো ছিল। কেউ তো আগে বলতে পারে নাই যে বৃষ্টি হবে, বৃষ্টি যে আসবো আমরা তো জানি না। না না, তো আমরা আশা করি বৃষ্টির পরে আপনি রিজনেবল রেটে কিনেন এখান থেকে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ভাইকে ধরছে, এই দুটা দিবেন। ঠিক আছে, দেন দেন ভাইকে। হ্যাঁ চিপড়াটা দেন ভাইকে, একটু চিপড়াটা দেন। ঠিক আছে, দাম দর চলছে। দামদর চলছে জি ভাই, জি দাম বললে হবে। আপনি আপনি লাস্ট করতে চাইলেন, ওনার কথা বললো। আমি বললাম লাস্টে 20,000 টাকার কথা বলছে, 2,20,000। স্যার ওনারা কত বললো? উনি 200 বলতেছে ভাই, 200 মানে 20,000 টাকা নিবেন। জি ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। জি ভাই, দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।